নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টস কমিউনিটি। তো বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝতেই পেরেছ, কালকের ম্যাচ নিয়ে কিন্তু টোটাল একটা রিভিউ দেব, অর্থাৎ কালকের পুরো ম্যাচটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের কিন্তু অনেক কিছু বলার আছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অলে সেভ করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই তোমরা আপডেট পেয়ে যাও। এবং অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, কারণ তোমাদের জন্যই ভিডিও বানানো। তো কালকের ম্যাচ নিয়ে কথা বলতে গেলে কিন্তু অবশ্যই প্রথমে কথা বলতে হয় টেলিকাস্ট নিয়ে। তো অনেক প্রতিবাদ করার পর, ফ্যান মহল থেকে অনেক আবেদন করার পর, তারপর কিন্তু AIFF বলেছিল যে ইউরোস্পোর্টসে খেলা দেখানো হবে। কিন্তু শেষমেশ বলা হলো যে ইউরোস্পোর্টস খেলা দেখাতে পারবে না, তার বদলে ইউরোস্পোর্টস HD-তে খেলা দেখানো হবে। কিন্তু দিনের শেষে দেখা গেল না ইউরোস্পোর্টস না ইউরোস্পোর্টস HD কোনোটাতেই খেলা দেখা গেল না। তো আমাদের ফ্যানেদের দাবি ছিল একটাই, যারা আমরা খেলা দেখি ইন্ডিয়ান টিমের নিয়মিত, আমাদের দাবি ছিল হচ্ছে আমরা আমাদের ন্যাশনাল টিমের খেলা দেখতে চাই যে করেই হোক। কিন্তু এইভাবে AIFF এবং ইউরোস্পোর্টস মিলে আমাদেরকে উল্লু বানাবে, এটা আমাদের মেনে নেওয়া সম্ভব নয়। সত্যি কথা বলতে গেলে মুখের কোনো ভাষা নেই, হয়তো খারাপ ভাষা বেরিয়ে যেতে পারে। তো যাই হোক, এই নিয়ে কিন্তু আমাদের সোচ্চার হওয়া উচিত, কারণ যেভাবে আমাদের বোকা বানানো হলো এই নিয়ে কিন্তু আমাদের অবশ্যই AIFF এর কাছে জানতে যাওয়া উচিত যে এটা কেন করা হলো, আমাদের বারবার কেন ফুটবল ফ্যানেদের এই রকম হতে হয়, আমাদের এই রকম বারবার সম্মুখীন হতে হয়। তো যাই হোক, এই নিয়ে বেশি কিছু বলতে চাই না, এই নিয়ে বলতে গেলে অনেক সময় বেরিয়ে যাবে। যাই হোক, ম্যাচের কথায় চলে আসি। তো কালকের ম্যাচটায় কিন্তু ওম্যান তাদের বি টিম নামেই ছিল বলা যায়, তার কারণ তাদের ফার্স্ট ইলেভেনের কিন্তু অনেকগুলো প্লেয়ার কালকের ছিল না। তবে ইন্ডিয়াও কিন্তু যে অনেক সিনিয়র প্লেয়ারকে দলে নিয়েছে তা নয়, ইন্ডিয়াও কিন্তু আমাদের ছটা প্লেয়ার কিন্তু কালকে ডেবিউ করেছে। তো কালকের ম্যাচের ফার্স্ট হাফ কিন্তু ওম্যান পুরোপুরি ডমিনেট করেছে, এবং ইন্ডিয়ার ডিফেন্সের উপর কিন্তু ক্রমাগত চাপ রেখে গেছে। কিন্তু ইন্ডিয়া সমান তালে ডিফেন্সটাকে সামলেছে, শুধুমাত্র সন্দেশ জিঙ্গান ছাড়া ওই ছেলেগুলো যাদের বয়স মাত্র 22-21 কিংবা আরও কম, সেই ছেলেগুলো কিন্তু ডিফেন্স কালকে সামলেছে। যদিও ওম্যান অনেকগুলো সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি, তবে যে পেনাল্টিটা হয় সেই পেনাল্টিটা কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে, ম্যাচ রিপ্লে দেখলে অবশ্যই দেখবে যে সেই পেনাল্টিটা কিন্তু একেবারেই পেনাল্টি নয়, তার কারণ ওম্যানের যে ফরওয়ার্ড ছিল সে কিন্তু ইচ্ছাকৃতভাবে পড়ে যায় এবং রেফারি সেটা খেয়াল করেনি, প্লে অ্যাক্টিকের মাধ্যমে। কিন্তু সেই পেনাল্টিটা এতটাই দুর্বল শট ছিল যার ফলে কিন্তু আমরিন্দারের কোনো রকম সমস্যা হয়নি বলটা সেভ করার জন্য। তো এরপরে কিন্তু একদম লাস্টের দিকে গিয়ে মানে 42-43 মিনিটে মাথায় কিন্তু ওম্যান তার প্রথম গোলটা পেয়ে যায়, এবং এই গোলটার জন্য কিন্তু অবশ্যই আমরিন্দার সব থেকে বেশি দায়ী, এবং এছাড়া কিন্তু ইন্ডিয়ান ডিফেন্সও একটু হলেও দায়ী। তবে ইন্ডিয়ান ডিফেন্স কালকের আমি যেটুকুনি দেখলাম, প্রথম ম্যাচ খেলছে যারা, তারা কিন্তু অবশ্যই দারুণ ফুটবল খেলেছে, ওমানের মতো টিমের সঙ্গে, অত শক্তিশালী টিমের সঙ্গে কিন্তু সমান তালে পাল্লা দিয়েছে, বুক চিতিয়ে লড়াই করেছে। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো যে ইন্ডিয়ান টিম ফার্স্ট হাফে পুরোপুরি ডিফেন্সিভ খেলেছে, তাহলে তুমি কেন বলছো যে ইন্ডিয়ান টিম ভালো খেলেছে? দেখো, ইন্ডিয়ান টিম কিন্তু ওভারঅল কালকের ভালো খেলেছে, তার কারণ ইন্ডিয়ান টিমেরও যেমন মানে ওমান টিমেরও যেমন অনেকগুলো প্লেয়ার ছিল না, ইন্ডিয়ারও কিন্তু অনেকগুলো প্লেয়ার ছিল না। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো যে কোচ ইগোর স্টিমাস তো বলেছিল যে ইন্ডিয়ান টিম কুইক পাস খেলবে, ইন্ডিয়ান ফুটবল টিম তারা বল পজিশন ধরে রাখবে। দেখো, প্রথম ম্যাচ, মাত্র এক সপ্তাহ তারা সময় পেয়েছে, তো এই সময়ের মধ্যে টিমটা গুছিয়ে নিতে একটু সমস্যা হবেই, এবং সবকটাই ইয়ং প্লেয়ার বেশিরভাগ, সেই কারণে কিন্তু এই সমস্যাগুলো ছিল। তবে এই টিমটাকে একটু সময় দিলে আমার মনে হয় এই টিমটা কিন্তু দারুণ ফুটবল উপহার দেবে ইন্ডিয়ান দর্শকদের বা ইন্ডিয়ান ফুটবল প্রেমীদের। এবং জানো, কালকের ম্যাচে কিন্তু লিস্টার্ন কোলাসও খেলেনি, আডুজু থাপা খেলেনি, এবং আরও বিভিন্ন প্লেয়ার তারা খেলেনি, এবং তারা কিন্তু অবশ্যই সুযোগ পাবে পরের ম্যাচে। এবং নেক্সট ম্যাচ UAE-র সঙ্গে আরও কিন্তু কঠিন চ্যালেঞ্জ, এবং UAE টিম কিন্তু ওমানের থেকেও শক্তিশালী টিম, তাদের বিরুদ্ধে কিন্তু ইন্ডিয়া মাঠে নামবে, এবং আমরা আশাবাদী যে ইন্ডিয়া আবার একটা ভালো ফল করতে চলেছে UAE-র সঙ্গে। দেখা যাক শেষ ম্যাচ কী হয়। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব, ধন্যবাদ।